কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো রাখি পূর্ণিমা, সবাইকে শুভ রাখি পূর্ণিমা। যাদের ভাই আছে তারা আনন্দ করো, ভাইকে রাখি পরাও। আমাদের ভাই নেই, আর এবার ভাই থাকলেও রাখি পরানো যেত না। এবার আমার বাবা মারা গেছে, তো এমনিই আমাদের নেই মানে ভাই নেই, আমরা তিন বোন। রাখি ভাই ফোটা এসব আমরা কোনোদিন জানি না, বুঝি না, দেখি সবারই। আমি কোনোদিন দিইনি ভাই ফোটা। আমার কাকার ছেলেরা তখন ছোটো ছিল, আর আমার একটা পাতানো ভাই ছিল, ওকে একবার না দুবার দিয়েছিলাম। আমার ভাইগুলো মানে আমার বিয়ে যখন হয়, বিয়ের পর ভাই হয়েছে দুখানা তিনখানা ভাই হয়েছে আমার কাকাদের। আমার বাবাই সব থেকে বড় ছিল, তো আমার নিজের কাকারও তিনটে মেয়ে, আর একটা কাকা বিয়ে করেনি, পুত্রত্তর কাকা তাদের আছে ছেলে। আর দুটো বড় বড় ভাই ছিল, মানে আমার এই মানে আমি যখন আমার যখন বিয়ে হয়েছে তখন ওই কাকা ছেলেগুলো খুবই ছোট, তখন ভাই ফোটা দেওয়ার মতো নয়। তো ফাল্গুনি আজকে রাখি পরাবে, একটা রাখি কিনে এনেছে, মানে পুচকোটাকে পরাবে। দেখো চিকের মধ্যে আছে, যখন পরাবে তখন শেয়ার করে ও হাতটা অফ করে দে, অফ করে দে, একবার অফ করে দে, দিয়ে পরে আবার জ্বালা। তো ওইদিকে ফাল্গুনি একটু শ্যাম্পু করবে, একটু শ্যাম্পু করুক। আর দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে, দেখো ভাত হচ্ছে, আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, মুসুরির ডাল হবে, আর আলু দিয়ে ঝিঙিয়ে দিয়ে একটু চচ্চড়ি করা হবে, আর ডিমের বড়া হবে। ফাল্গুনি বাবা এখন আসেনি, এখন খালি বেলা হয়েছে তো 12:12 বাজে। ভাত হয়ে গেছে, তারপরে আলু তো আগে কিছু পরে দেখাবো, খারাপ তো নাচটা খুব সুসবজি করছি আলাদ যেতে। ডিম ভাত, ডিমের বড়া ভাজলাম, ফাল্গুনি বাবার একটা লঙ্কা দিয়ে আমাদের একটা দিয়ে, আর এখানে ডালটা ফোড়ন দেবো। লাইটে জ্বালা তো, প্রথমটা প্রথমটাই ছন্দ পাইছে।
আজকের মতো ভিডিওটা এখানেই থাকলো। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো সাউন্ড দিব বলে অপেক্ষা করছে যে আমি কতক্ষণ টিপবো। বাবা মনে থাকে জানো, ও এই কালকে কালকে পর্যন্ত টাইম থাকলো সিরিয়ালটা, যদি থাকতে দেয় তাহলে আর কিন্তু দেখবো না। আর যদি দেখো তাহলে সিরিয়ালের জন্যই আমাদের সংসার ভাঙবে, সংসারে অশান্তি লাগবে। বললাম বলে দিলাম তোমাকে আজকে ওই রাঙাবো সিরিয়ালটা, সহ্য ধরে যায় আর কিছুই কাটবো না, কিছুই কাটবো না। এইটাই টাইটেল দেবো, কেটে দেবো কি করতে। ইউটিউবে এখন এই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, এইটা এইটা একটা ইয়ে চলছে, সব কন্টেন্ট চলছে।
স্বামী স্ত্রীর মধ্যে সত্যি সত্যি ঝগড়া হোক নকলি ঝগড়া হোক সব হচ্ছে, সব ফেমাস হয়ে যাচ্ছে। তো আমাদের ঝগড়া করারও দরকার নেই, ফেমাস হওয়ারও দরকার নেই, তাই বলছি কন্টেন্ট কন্টেন্ট। আর আমরা সেই জায়গায় যাইও নি, আমাদের মারামারি দাঙ্গা যতই হয়ে যায় কিছু হবে না। আর আমরা ওইসব পার্সোনাল জিনিস ইউটিউবে আনবো, চলো আমাদের এখানে আমাদের কি অশান্তি হয় না সেসব। হ্যাঁ ভালো আছে।